ওমা কালি ধয়ে ডুবে মার সর্দি লেগে গিয়েছে যেই বাড়িতে গিস না নাক মুক্তি পুটা বেরিয়ে গিয়েছে ওর বউ বলছে কি সর্দি লেগেছে বস তা তো বুঝতে পারছে না বলছে কত ডাক্তার ট্যাবলেট খেলো কাজ হইল না নাক দি পুটা পড়িয়ে যাচ্ছে ওর বউ বলছে তোমার কাকা নাকি ওজা খগেন কাকা তার কাছে একটু যাও দিনি এবার কাকা শ্বশুর বাড়ি গিয়েছে গিয়ে বলছে ও কাকা তোমার ছেলে সর্দি নেই গিয়েছে নাক মুখ দিয়ে পুটা বেরিয়ে যাচ্ছে তো সারতো না বলছে খুকি এসেছিস তার তিনটে জিনিস লাগবে কি বলছে বলতে পারবি তো বলছে হ্যাঁ পারবো না কেন তুমি বলবা তো বলছে ভালোভাবে সেরে যাবে মধু দু ফোঁটা তুলসী গাছ তিন ফোঁটা আরে লোহা থাক করে গরম করিয়ে তিনবার খেতে বলবি সেটি যাবে ও বাবা এবার আগেকার মেয়েরা তো বলবেন কি করিয়ে তুলসী তো ভাসুরির নাম বলবেন কি করিয়ে আর মধু হাতে মামা শ্বশুর নামেও বলা যাবে না আর লোহারাম হইলো স্বামীর নামে বলবেন কি করিয়ে আগেকার মেয়েরা তো এবার এসে বলছে কি গো ওষুধ এনে তো বলছে এনেছি তো তা তো সেটি যাবিনি ভালো করে বল তাহলে বলবি তো বলছে মামা শ্বশুরের দু ফোঁটা মামা শ্বশুরের দু ফোঁটা ভাসুরের তিন ফোঁটা আর তোমার রড যদি গরম করে তিনবার খাও ছেড়ে যাবে যাবার কালে প্রশ্নমালা আমার কইলে গাই খাটি খাটি জবাব দেব আপনাদের জানাই বলেছে গেজা ধুত্র বলিস না ভাম মানে যেগুলো নেশা করে গেজা খায় গেজার আর এক নাম হইলো সল্টু নাম আছে সল্টু তার মধু নাম আছে বুঝলে তা এর মতন একটা রাজা নতুন বিয়ে করেছে বিয়ে করার পরে শ্বশুরবাড়ি যায় না ও মা বলছে খুকি খোকা সেই যে বিয়ে করলি তা শ্বশুরবাড়ি একজন তো যেতে হয় বলছে মা তাহলে আজ বৃহস্পতিবার তালি যাই এইবার শ্বশুরবাড়ি যাচ্ছে এইবার শ্বশুরবাড়ি নিরিখ করে যাচ্ছে বলছে মা বলেছে কারুর সঙ্গে করে নিয়ে যাবি নে ও যাচ্ছে শ্বশুরবাড়ি দইয়ের হাঁড়ি মিষ্টির হাঁড়ি নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছে বেড়াতে বেলা বারোটার সময় যেই বেরিয়েছে না ছায়া যাচ্ছে বলছে কেলেঙ্কারি করেছে মা তো বললো কারুই নিয়ে যাবি নি এবার আমার সঙ্গে যাচ্ছে কেন বলছে একটু চল যা ছায়া তো কথা শুনছে না বলছে মনে হয় মিষ্টি নেবে মিষ্টির হাঁড়িটা দিয়ে দিয়েছে আবার খানিক রাস্তার যেতে আবার যাচ্ছে না দইয়ের হাঁড়িটা দিয়ে দিয়েছে তাও যাচ্ছে না ওমা খানিক রাস্তার যেতে যত বেলা হাঁটছে তত ছায়া বড় হচ্ছে পথে শালা আমার থেকে বড় হয়ে যাচ্ছে পাঞ্জাবি নিয়ে পাঞ্জাবি খুলে দিয়েছে তাও যাচ্ছে না ধুতি খুলে দিয়েছে যাচ্ছে না এবার আন্ডার প্যান্ট ছেনবু গেঞ্জি গায়ে আছে কেলেঙ্কারি করেছে যেই বিকেল হয়ে যাচ্ছে ছায়া যাচ্ছে না মা বলেছে একা একা যাবি আন্ডার আর গেঞ্জি খুলে দিয়ে দিস ওর পরে এবার পণ্যে তো কিছু নেই এবার যেই বাবা সন্ধ্যে হচ্ছে ছায়া দেখা যাচ্ছে না বলছে কেলেঙ্কারি করিয়েছে যাবুন কি করি পণ্যে তো কিছু নেই এইবার যেই সন্ধ্যে হয়ে গিয়েছে আর কিছু লোক পালার মহিলারা রাস্তা হাঁটতে যাচ্ছে ও মনে কত সারা সব দেখি ফেলবে এবারটা পাশে ছিল বাস ঝাড় যেই থ্যাপ করিয়ে বসেছে পাশায় বিচুটি নিয়ে গিয়েছে পাশায় বিচুটি চুলকানিতে মরে যাচ্ছে এইদিকে ওর শাশুড়ি বলছে খুকি জামাই আসছে তা তোর বাবা ইলিশ মাছ এনেলো আলু আনতে মনে নেই আলু আনতে মনে নেই তা আলুর ব্যবস্থা কথা বলছে ও মা চিন্তা করি না মেয়েটা আলু আছে মেয়েটা আলু ঝোল করে খাবানি তোমার জামাইয়ের কোন চিন্তা নেই এইবার এছাড়া শ্বশুরবাড়ি নিরিখ করে যাচ্ছে যে যদি তেকাটা ডাল জিবলে গাছ পাটখাটির বেলা দিয়া যেমন ন্যাংটুপুঙায় বসে থাকে আরাম বসে আছে ন্যাংটুপুঙায় বসে আছে এ শালা ওর বউ গিয়েছে বলছে ও মা নাগাল পাচ্ছে না মেয়েটালো তো ঝলছে বলছে নাগাল পাচ্ছে না ওর মা বলছে এক কাজ কর লগার মাথায় হেসো বাদ বেঁধে টান দে পড়ে যাবে এইবার বাবা সেই লগার মাথায় হেসো বাদি থকাই বাঁধিয়েছে এই বাঁধিয়েছে বলছে কো ওই শালা দেখছে যে শ্বশুর আসছে মুড়ি খেতে খেতে ও শালা তলাক করে ঝাঁপ মেরে গামছা পরি বলছে জয় রাধে রাধে তোমার আজ থকা কেটে দেবো চাঁদকে আলু থকা কেটে দেবো হ্যালো হ্যাঁ
ওইনা ভোরের বেলাতে গাব গাছেতে কোকিল ডেকেছে ওরে ওইনা ভোরের বেলাতে গাব গাছেতে কোকিল ডেকেছে ওরে ওইনা ভোরের বেলাতে গাব গাছেতে কোকিল ডেকেছে ওরে ওইনা ভোরের বেলাতে গাব গাছেতে কোকিল ডেকেছে গাই মানে না আপনি মরো গাই মানে না আপনি মরো কান্দে ভাঙা ছাতা ওরে সজনে শাকে তেল জোটে না চাটাং চাটাং কথা রে আরে ওই না ভোরের বেলাতে গাব গাছে কোকিল ডেকেছে আরে ওই না ভোরের বেলাতে গাব গাছে কোকিল ডেকেছে এরা ভক্ত লোকের ছেলে বাবা ছানা তো ছেলে না ভক্ত লোকের ছেলে বাবা ছানা তো ছেলে না ইরা পাতলা পায়খানা দেখিয়ে বলে প্রিয় দুদির ছানা আরে ওই না ভোরের বেলাতে গাব গাছে কোকিল ডেকেছে ওরে ওই ছেলেটা দেখতে শুনতে না দোষ নদুষ ছেলেটা দেখতে শুনতে না দোষ নদুষ ওরে বুদ্ধি বেলায় কম যেই বাড়ি যাচ্ছে বলছে ও দিদি রুটি হবে সরকার রুটি ছাপছে চকল ছোলার ডাল পাচ্ছে যেই খাচ্ছে বলছে পেট গেল ও বাবা পেট গেল পেট গেল গানে কি বলছে ছেলেটা দেখতে শুনতে না দোষ নদুষ বাবা বুদ্ধি বেলায় কম দশ বাড়িতে রুটি খেয়ে রাস্তায় হাঁকা জম ওরে ওই না ভোরের বেলাতে গাবে গাছে কোকিল ডেকেছে ওরে ওই না ভোরের বেলাতে কি কি যাক চলে যাক এসব কথা নাইকো পয়াজ পাগল ব এবারে ভাবান্তে ভাবের কথা বলবো যে এখন রুইয়ে ঢিপি দেখে গুপ্তি পাড়ার রথ রুইয়ে ঢিপি দেখে বলে গুপ্তি পাড়ার রথ এরা পায়খানা ঘরে দেখে বলে স্বর্গে যাওয়ার পথ আরে ওই না ভোরের বেলাতে গাবে গাছে কোকিল ডেকেছে ওরে ওই না ভোরের বেলাতে গাবে গাছে কোকিল ডেকেছে কি করছে হই গেছে হই গেছে কালকে আমার আমার নাচ দেখাচ্ছে মানে এর মত একটা ছেলে বিথা করে 10 বদলে কিছু বেরাতে এইবার ছেলে দেখি তো ছেলে ভালো ছেলে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে এবার 10 বদলে বেরাতে গিয়েছে ছাদ না তলে বরণ করে না ধান দুবলো যে দিতে গিয়েছে ও সরা ওর মতন ছেলে শাশুড়ি বলছে এখো কি জামাই আরাম করতে কেন বলছে মা কি বলবো রাত্রি মির্গি মারা রোগ হয় মুতি ফেলায় যাক চলে যাক এসব কথার নাইক প্রয়োজন এইবার স্বাস্থ্য মতাই আজ আসরে করবো এখন ওই না ভোরের বেলাতে গাব গাছে কোকিল ডেকেছে আরে ওই না ভোরের বেলাতে গাব গাছে কোকিল ডেকেছে বললো গেদা সিদ্ধি তৈরি হয় হিসের থেকে তোমার বলা চাই শিবের মস্তকে উদয় কাল লাগ আছে দেখো তাই তার বিষের থেকে গেদা সিদ্ধি ভাব ওরে তৈরি হইলো তাই এই দেখো কথা জবাব কথাই দিয়া হয় আরে ওই না ভোরের বেলাতে গাবে গাছে কোকিল দেখেছে ওরে ওই না ভোরের বেলাতে গাবে গাছে কোকিল দেখে কয়লা কি আর ময়লা যাবে কয়লা কি আর ময়লা যাবে পাগল ব পাগল ব কয়লা কি আর ময়লা যাবে ফটিক জলে ধুলে কয়লা কি আর ময়লা যাবে ফটিক জলে ধুলে ওরা মান সম্মান খেলো ওরা হুতুম পেশির দলে ওরে ওই না ভোরের বেলাতে গাবে গাছে কোকিল দেখেছে ওরে ওই না ভোরের বেলাতে গাবে গাছে কোকিল দেখেছে মেয়ের মধ্যে একটা মূল মেয়ে আছে
সেই মেয়েটা তরুতি কি পায়ে পাট বেঁধে যেই মুখ থুবড়ি পড়েছে যে বেটা হরে কৃষ্ণ হরি বল করেছে মুখটা পড়বি পর ঠিক ঠিক বলছে হরে এই মুখটা কাদা কাদা হচ্ছে কেন দেখতো আয়গা তিনে চিনির লাইট যেই মেরিছে দেখতো সব হলু তোর গান শিখি তো তুমি গল্প দেখছো কোথায় হে তুমি ঠাস করছো আমি জানিনি কাল থেকে একটা ঠাস করব হ্যাঁ তাই ঠাসি হোক বাবা তাই না ও করিছে কুলগাছির গ্রামের লোক মনে করে আমি জানিনি এইবার ঠাস শোন কি তাই কি বলছে জানো আহা আহা ও কালো কাল পেছি হতে চাই ময়না পড়তে চাই সোনার গহনা কালো কাল পেছি হতে চাই ময়না পড়তে চাই সোনার গহনা কালো কাল পেছি বাহারে দেখতে যেমন পচা ময়দা রুটি পায়ের বাহার দেখতে যেমন লাকু তোলার খুঁটি অরে চোখের বাহার দেখতে যেমন তামুক রাখা ঠোঙা উর মুখের বাহার দেখতে যেমন হনুমানের ঠোঙা কালো কাল পেছে ও কালো কাল পেকে হতে চাই ময়না পড়তে চাই সোনার গহনা কালো কাল পেছে তাহলে মুখ হইল কে ওর মুখটা ঠিক হনুমানের পোঙার মতো লাগছে না উড়ে তাদের বাহার দেখতে যেমন জাঙ্গি পুড়ের মূল্য ওর কানের বাহার দেখতে যেমন বর্তমানের কোন কালো কাল পেছে হতে চাই ময়না পড়তে চাই সোনার গহনা কালো কাল পেছে হতে চাই ময়না পড়তে চাই সোনার গহনা কালো কাল পেছে তোমরা সাবসিডি করিছো আমিও সাবসিডি করি শোনো তোমার ভান্ড কিছু নাই আমার জানা হইছে তোমার শুধু গল্প কটা শিখা আছে এই গল্প যদি না শিখা থাকতো তোমার এই দর্শক কেউ বুঝত না তোমার কথা যদি আমার বলতে হয় যেগুলো হচ্ছে মনসা মনসা কে মনসা হচ্ছে গুরু চাহাজ কে চাহাজ হচ্ছে ভক্ত আমি তোমার কাছে শিক্ষা নেব আর তুমি জীবকে শিক্ষা দিচ্ছ কান জানে না আত্মা কানা গাইতে এলো গান নাচছে যেমন গাইছে যেমন গোদা হনুমান ও মা এদের মতন এদের শিক্ষা কে দিয়েছে এদের গান কে শিখিয়েছে আমার ঘৃণা হয় এদের বাক্য শুনতে গেলে মানুষকে শিক্ষা দাও এখনকার জীব ওমা আপনারা সকলে একটা মেয়ে জন্ম দিয়েছে সেই মেয়ে কখনো মাকে মাকে বাবাকে চিনতে পারে না শখ করে বিবাহ দিতে পারবেন না সেই মেয়ে মা বাবার কথা না শুনি ওমা একটা ছেলের নাম্বার হ্যালো করলি বাবা সেদিন সে মেয়ে মা বাবা না চিনতে পেরে মন্দিরে যেতে যা দেরি কিন্তু সেই ছেলের সিঁদুর তুলতে দেরি নাই একদিন কলি বলছে কৃষ্ণ হে কৃষ্ণ যেখান তোমার নাম হয় সেখান তোমার ভক্তবৃন্দ সব স্বর্ণপতি শুনে কিন্তু আমি কলি কিন্তু আমার থেকে সব পালিয়ে যাই কেন
কৃষ্ণ সেদিন কলিকে বলেছে, কলি না আমার নাম হয় ঠিকই, কিন্তু আমার নামের জায়গায় সব তোমার লোক আছে। বলে আমার লোক যদি থাকে তাহলে আমাকে দেখাতে হবে। বলে হ্যাঁ শোনো কৃষ্ণ, যদি আমার লোক যদি না দেখাতে পারো তাহলে আমি যে কলি, কৃষ্ণ তুমি তোমার সঙ্গে আমার যুক্ত বেঁধে যাবে। সেদিন কৃষ্ণ বলেছিল, কলি আমি যুদ্ধ করব, আমি বিনা যুদ্ধই তোমার সঙ্গে আমি পরস্ত হয়ে যাব, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। পরে তীর কলি আবার কৃষ্ণকে ধরেছে, কৃষ্ণ তুমি আমাকে দেখালে না আমার লোক আছে, বলে চলো অমুক জনের বাড়িতে, আজকে অষ্টম পহর হচ্ছে কিন্তু আমার নাম হচ্ছে। সেদিন কলিকে ডেকে নিয়ে সে দেখাচ্ছে, ওমা কোনো বাড়িতে যদি অষ্টম পহর হয় দেখবেন সেই বাড়ির কীর্তিকর্তা যদি রাস নীলাও যদি না নাই কিন্তু বাড়ির কীর্তিকর্তার গিন্নি বলবে না তোমাকে রাস লীলা নিতে হবে। ওমা বাড়ির গিন্নির কথা শুনি রাস লীলা নিলেন, আর রাস লীলায় কি আসে বাবা, সব মেয়ে রাস আসে না বাবা। ঠিক বেলা চারটের সময় একটা পালা করছে, কি পালা, পালাটা হচ্ছে বাবা ধরা দেবী। সেই পালায় কিছু মেয়েরা বাবা প্রথমবার গান করছে, কেমন ওই বাংলাদেশে কি গান উঠেছিল না, ওই বেগুন বেগুন বাবা ঝুলা বেগুন, এই বেগুন এই গান, ওই বেগুনের গান হরে কৃষ্ণের মধ্যে তুলেছে, যেই তুলেছে আর কিছু ইয়ং ছেলেরা সাইডে ছিল মেয়েদের, আর ইয়ং ছেলেরা সিটি মেরে দিয়েছে মেয়েদের, যেই সিটি মেরেছে আর ওই যারা গান করছে হরে কৃষ্ণ ওই গান ছেড়ে দিয়ে ফিক করে হেসে ফেলছিস, যেই হেসেছে আর দর্শক যা ছিল ভক্তবৃন্দ তারাও সব হেসে ফেলছিস। তখন কৃষ্ণ বলছে, কলি দেখেছো কলি আমার নাম হচ্ছে, কিন্তু আমার নামের মধ্যে কত আগা বিঘে দেখেছো, আমার নামের মধ্যে কত ব্যঙ্গ চলছে দেখেছো কলি। যারা সব হাসলেন, কলি এ সব তোমার নো, কিন্তু এই প্যান্ডেলের মধ্যে একমাত্র তিনজন বসে আছে দেখেছো, ওই খুঁটিতে হেলান দিয়ে দুই পা বুকে নিয়ে একটা লাচ্ছি সনমুখে নিয়ে কৃষ্ণ নামে দুই নয়নের জল ঝরছে, এই দর্শকের মধ্যে জপ তোমার রূপ, আর ওই তিনজন কৃষ্ণ নামের নয়নের বাড়িতে ওই তিনজন হরিবল তুমি জীবকে শিক্ষা দিতে এসছো, জীবকে শিক্ষা দাও কেমন করে ভক্তের কাছে আমি পূজা নেব। তুমি বলছো বরণকার ছেলে বটে পায়খানা চেনে না, পাতলা পায়খানা দেখে বলে পিওর দুধের ছানা, তুমি কি এই শিখেছো, তোমার বাবাকে এই শিখিয়েছে, ভক্তবিন্দুর কথা ভক্তবিন্দুকে বোঝাও। তোমার গান যে কেন হবে না, ঘরের একটা ইয়ং মেয়ে আর ঘরে থাকবে না, থাকবে না, কলিতে বলছে মানুষকে শিক্ষা দাও। তেতা যুগে
নারায়ণ চক্র ধরেছিল জীবকে শিক্ষা দিতে পেরেছে। তারপরে যুগে নাম অবতার হলো মানব রূপে, বিনা কারণে বালির রাজাকে তার মরতে হলো। সেখানে কি জীব শিক্ষা পেয়েছে? তারপরে যুগ সৃষ্টি হলো যে ভক্ত বললা কৃষ্ণ ছাড়া চেনে না, ভক্ত পল্লাকে পাঠশালাতে দিলেন। মাস্টার মশাই বলছে ভক্ত পল্লা তুমি পড়ো, সে শুধু কৃষ্ণ নাম করে। সেদিন মাস্টার মশাই ওনার পিতা মহাশয়ের কাছে খবর দিয়েছিলেন, বলল তোমার একমাত্র পুত্র ভক্ত প্রহ্লাদ কৃষ্ণ নাম ছাড়া আর কিছুই জানে না, কিন্তু তোমার এই ছেলেকে আমি পড়াতে পারবো না। সেদিন ওনার পিতা মহাশয় ভক্ত প্রহ্লাদের পায়ে দড়ি বেঁধে গঙ্গার জলে ভাসিয়ে দিল। সেদিন ভক্ত প্রহ্লাদ যখন ভেসেছিল, সেদিন হে কৃষ্ণ দীনবন্ধু, ভক্ত প্রহ্লাদের কোন আঘাত ভগবান সহিলি কেন? ভগবান বলেছিলেন আমি দুটো জিনিস সইতে পারি না, কি কি? এক হচ্ছে ভক্তের চোখের জল, আর এক হচ্ছে ভক্তের অহংকার। ওরে ওরে প্রহ্লাদ, তোর বাবাকে আজকে আমি নিধন করব। ফটিক স্তম্ভ নরসিংহ রূপ ধরে তিনার বাবাকে হত্যা করলো। ও মা তুমি ভগবান, ভক্ত যতই ভুল করুক তাকে শিক্ষা দাও, তাই নাই তার বাবাকে হত্যা করতে হবে। সে তো তিনার পুত্র, সে তো তোমারই নাম করে, কিন্তু তার বাবাকে কেন মানলে তুমি? তাকে শিক্ষা দিতে পারতে। তুমি ভগবান, সে কেনও শিক্ষা পেল না।